আরজন ভাই মোহাম্মদ ইরফান ভাটিয়ারি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ শরীফে যাওয়ার আগে মানুষ কিভাবে এবং কত ওয়াক্ত সালাত আদায় করত? আরজন ভাই মোহাম্মদ ইরফান ভাটিয়ারি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ শরীফে যাওয়ার আগে মানুষ কিভাবে এবং কত ওয়াক্ত সালাত আদায় করত? রসুল পাকে মেরাজে যাওয়ার আগে নামাজের কত ওয়াক্ত পড়ার কি দরকার? নামাজ তো ফরজ ছিল না? নবীজি নামাজ পড়েছেন মেরাজে যাওয়ার আগে, এই নামাজটা ছিল নফল নামাজ। এই নামাজটা ছিল কি? নফল। তবে মেরাজে আসার পথে আসার পথে যে নামাজটা দিয়েছিলেন এটা ফরজ, পাঁচ ওয়াক্ত নামাজ। প্রথমে দিয়েছিলেন 50, সেখান থেকে 5 ওয়াক্ত দিয়ে আসছেন। আমার আল্লাহ বলেন ঠিক আছে, 50 থেকে 5 ওয়াক্ত পড়বে ঠিক, সবাব কিন্তু 50 ওয়াক্ত পেয়ে যাবে। তবে মেরাজের আগে কোনো ওয়াক্তের নামাজ ছিল না। সাগর আকাশ বাতাসে দেখে যত পাপিও দাপি সব গুনাহের পেলো মাপি আজকে।